চট্টগ্রাম টেস্টের প্রথম তিনটি দিনটি নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউজের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। দিন শেষে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 258 রান। পরাগমনের রিপোর্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার প্রথম সেশনটা ছিল বাংলাদেশ শ্রীলঙ্কার সমানে সমানে লড়াই, কিন্তু সেই ধারা আর ধরে রাখা যায়নি। তাতে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহের পূর্বাভাস লঙ্কান সিংহদের। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন নাঈম হাসান, 9 রানে থাকা দিমুথ করুণারত্নকে সাজঘরে পাঠিয়ে। দলের 66 রানে ওসাদাকেও বিদায় করেন এই টাইগার স্পিনার। তবে দ্বিতীয় সেশনে সাফল্য পাননি টাইগার বোলাররা, উল্টো রানের খাতা ভরাট করতে থাকে সফরকারী শ্রীলঙ্কা। তৃতীয় সেশনের শুরুতেই 54 রানে থাকা কুশল ব্যান্ডিসের উইকেট শিকার করেন তাইজুল ইসলাম, তাতে ভাঙে 92 রানের জুটি। এরপর ধনঞ্জয়ের সঙ্গে জুটি গড়ার চেষ্টা চলে অ্যাঞ্জেলো ম্যাথিউজের। ধনঞ্জয়কে বিদায় করে জুটি 25 রানেই থামিয়ে দেন সাকিব আল হাসান। তবে দুইবার প্রাণ পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজকে থামানো যায়নি। 81তম ওভারে শরীফুলের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটি তুলে নেন ম্যাথিউজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেতে ম্যাথিউজের লাগে 183 বল। দিন শেষে 114 রানে ম্যাথিউজ এবং 34 রানে অপরাজিত আছেন চান্দিমাল। পরাগমন, এটিএন বাংলা। Oh,